Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ব্লগের প্রথমে আমি আপনাদের সবাইকে সরি বলে নিচ্ছি যেহেতু আমার এই ভিডিওটি আপলোড করতে একটু লেট হয়ে গেল। আসলে আমি সপ্তাহে তিন থেকে চারটা তার বেশি ভিডিও আপলোড করি না। তো অলরেডি আমি এই ভিডিওর কিছু অংশ আপনাদেরকে আপলোড করেছিলাম আর এটা হচ্ছে গত বৃহস্পতিবারের রাত্রের ভিডিও। আমি আসলে মাঝখানে যেহেতু আমার অনেক ভাই বোন আছে যারা কাতার নিউজ সম্পর্কে জানতে চায়, যার জন্য আমি সপ্তাহের মাঝে আবার কাতার নিউজের কিছু ব্লগ দিয়েছি, তো যার জন্য এই ব্লগটি ছাড়তে একটু লেট হয়ে গেল। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। তো সেদিন আমি যে টেবিল ম্যাটগুলো কিনেছিলাম সেগুলো দিয়ে আমি কিভাবে সাজিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর আমি কিভাবে ঘরটাকে আরও অন্যান্য জিনিস দিয়ে সাজিয়েছিলাম সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ডাইনিং টেবিলটা কিন্তু মার্বেলের, যার জন্য এখানে টেবিল ম্যাট ইউজ না করলেও চলে। তো আমার কাছে আসলে ভালো লাগে টেবিল ম্যাট ইউজ করতে, তো যার জন্য আর কি প্রথমে দেখতে পেলেন আমি কিন্তু শুধু মিডিলের টেবিল ম্যাটটা ইউজ করেছিলাম। তো আমার হাজবেন্ড বলল না নিচের স্বর্ণালী কালারের যে টেবিলটা ওটা ম্যাটটা ওটাও টেবিলের উপরে পারো তাহলে দেখতে ভালো লাগবে। আর এই তো আমার নষ্ট ওভেনটা পড়ে আছে, এটা আসলে বাইরে রেখেছি। আর তো হচ্ছে আমি পরে পুরো টেবিলের ম্যাটটা ইউজ করেছি। আর আমার টেবিল গোছানোটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই ভিডিওটা কিন্তু আমি যখন ভয়েস দিচ্ছি তার আগের দিন এই চেয়ারগুলো কিনে এনেছে, আর আগের ভিডিওগুলোই দেখতে পেলেন আমার কিন্তু শুধু তিনটা চেয়ার ছিল। তো যেহেতু এই সপ্তাহে বৃহস্পতিবারের দিন আবার কিছু গেস্ট আসবে, তো যার জন্য চেয়ারগুলো ছয়টা চেয়ার এই তো কিনে আনলাম। আর এই চেয়ারগুলো বেশ স্ট্রং, আমার এক ফ্রেন্ডের বাসায় আছে, তো আমার ওই ফ্রেন্ডই বলল যে এইগুলো নিলে বেশ লং লাস্টিং করবে। আমার আগের চেয়ারগুলো কিন্তু আমি কাতারে আসার পরপরই প্রায় 5 বছর হচ্ছে নতুনটা কিনেছিলাম, তো ওই চেয়ারগুলো কাঠের, যার জন্য কেনার কিছুদিন পরের থেকে শুধু পায়াগুলো নড়ে যেত, তো অনেক দিন তারপরও লাস্টিং করলো আর কি। দেখা যাক এইগুলো কতদিন করে। তো এইগুলো হয়তো ভালোই হবে যেহেতু এগুলো কাঠের না, আর কাঠেরগুলোর একটাই সমস্যা ওইগুলো শুধু পায়া নড়ে যায়। তো এই তো আমার টেবিলটাকে সেদিন যে ম্যাটগুলো কিনেছিলাম সব কিছু দিয়ে সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি। তা আপনাদের কাছেও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি যে ডেকোরেশনের জন্য একটি ট্রে কিনেছিলাম, তো এই তো ট্রের উপরে আমি এই ফুলটাও কিনেছিলাম সেদিন আপনাদেরকে দেখিয়েছি। আর এই ফুলদানিটা আমি অনেক আগেই কিনেছিলাম ঈদের মধ্যে, তো এটা আমার আর কি তোলা ছিল। তো এই ট্রের উপর আমি আমার হাজবেন্ড আমার মেয়ের পারফিউম তারপরে আমার ভিজা পিনগুলো দিয়ে আর এই ফুলদানিটা রেখেছি। তো আপনাদের কাছে আমার এই ড্রেসিং টেবিলের উপরের ডেকোরেশনটা কেমন লাগলো? আর সেদিন এই ট্রেটা সরি এই টিস্যু বক্সটা কিনেছিলাম, এই টিস্যু বক্সটা আমার কাছে খুবই ভালো লাগছিল। এটা দুইটা কালার ছিল, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হোয়াইট, তো আমার কাছে এই হোয়াইটটাই বেশি ভালো লাগছিল। আর আমি এটা সেন্টার পয়েন্ট থেকে নিয়েছিলাম এই টিস্যু বক্সটা আর হচ্ছে ট্রেটা। এবার চলে আসলাম সেদিন আমি আসলে কি কি রান্না করেছিলাম সেগুলো একটু একটু করে আমি ভিডিও করেছি, পুরো ভিডিও করে নিই আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে চিংড়ি মাছ আমি দো পেঁয়াজি করেছিলাম, আর এই চিংড়িগুলো মনে হয় দেশি চিংড়ি, খুবই মজা হয়। এইগুলো আমি ফ্যামিলি ফুড থেকে নিয়ে এসেছিলাম। আর এগুলো হচ্ছে পাবদা মাছ, এই পাবদা মাছগুলো মনে হয় বাংলাদেশি কিনা জানি না কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, একদম দেশের মতো টেস্ট হয়েছিল। তো পাবদা মাছটা আমি একদম মাখা মাখা দো পেঁয়াজি করেছি শুধু, তো কালারটাও সুন্দর এসেছে। তো আরও কিছু রান্না করেছি, এটা হচ্ছে কাচকি মাছ, কাচকি মাছ একটু আলু দিয়ে টমেটো দিয়ে দো পেঁয়াজি করেছি। আসলে আমি তেমন কিছু রান্না পারি না, তারপরও আমি যেটাই পারি সেগুলোই সব রান্না করে মেহমানকে আপ্যায়ন করার চেষ্টা করি আমার মতো করে। আমি অনেক রকম আইটেমের এখনও তেমন কিছু আসলে রান্না করতে পারি না, তো আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছুই ট্রাই করব এবং চেষ্টা করব যেন আস্তে আস্তে আরও অনেক কিছু শিখতে পারি।
তো দুপুরে আজকে গরু মাংসটা আনতে একটু লেট হয়ে গিয়েছিল, আর মাংসটা অনেক বড় বড় পিস করে কেটে দিয়েছিল, যদিও ওরা অনেক সুন্দর করে কেটে দেয়। তো আজকে অনেক ভিড় ছিল, যার জন্য আমার হাজবেন্ড আর বলছে যে ও সমস্যা নাই, ও বাসায় এনে কাটবে। তো ওরা বড় বড় পিস করে কেটে দিয়েছে, তো আমার হাজবেন্ড এই তো আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ও ছোট ছোট সুন্দর করে পিস করে কেটে দিচ্ছে, আর আমার হাজবেন্ড সুন্দর করে মাংস কাটতে পারে। তো এখানে কাসকি মাছ রান্নাটা হয়ে গিয়েছে, তো এই কাসকি মাছ, তারপরে পাবদা মাছ আর চিংড়ি মাছ দো পেঁয়াজি দিয়ে আমরা দুপুরের খাবারটা খাবো। আর এখানে মাংসটা অলরেডি আমি ধুয়ে সব মশলা দিয়ে মাখিয়ে এখন চুলায় বসিয়ে দেব। দেখা যাচ্ছে আস্তে আস্তে মাংসটা হতে থাকবে আর আমরা দুপুরের খাবারগুলো খেতে থাকবো। আসলে মাংসটা বসিয়ে দিলে মাংস কিন্তু বেশিক্ষণ নাড়তে হয় না, যার জন্য ইজিলি ভাবে অন্য কোনো কাজ করা যায়। তো খাবার খাওয়া শেষ, এখন বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, আর মাংসটা অনেক সুন্দর হয়েছিল, যেহেতু একটু চর্বি চর্বি হাড় মাংসটা অনেক সুন্দর ছিল আর কি, আর হয়তো অনেক বড় গরু ছিল। আমার সাদ বাবা চর্বি অনেক পছন্দ করে, যার জন্য মাংসতে একটু চর্বিওয়ালা মাংসই নিয়ে এসেছে, আর পাশের চুলায় রোস্ট বসাবো। তো এই তো রোস্ট রান্না হয়ে গিয়েছে। আসলে আমি পুরো রান্নার ভিডিওটি করিনি, কারণ নর্মালি আমি রেগুলার এইগুলোই রান্না করে থাকি অতিথি আসলে, যার জন্য এগুলো নতুন করে দেখানোর কিছু নেই। তো আমি যা যা আর কি রান্না করেছি সেগুলোই একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করে রেখেছিলাম। তো এখানে আমি সরিষা ইলিশ রান্না করেছিলাম, আর এই সরিষা ইলিশটা অনেক মজা হয়েছিল। আমি এর রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করব, আর খুব ইজিলিভাবেও এটা আসলে তৈরি করে ফেলা যায় কোনো ঝামেলা ছাড়াই। আর এই তো আমার চুলার অবস্থা দেখতে পাচ্ছেন, একেবারেই খারাপ অবস্থা, আসলে সাদা চুলা, যার জন্য একটু তেল পড়লে একদম ভেসে থাকে, আর যেহেতু অনেক রান্না করা হয়েছে একদম চুলার অবস্থা খারাপ। তো চুলা তো পরিষ্কার করব, রান্না শেষ করে চুলা পরিষ্কার করব। তো অলরেডি আমার বাসায় অনেকক্ষণ আগে গেস্ট আসছে, তাদের সাথে অনেকক্ষণ বসে গল্প করছি, এবং তারপরে এখন অনেক লেট হয়ে গেছে। আমি অলরেডি সব খাবারগুলো সার্ভ করছি, এখানে হচ্ছে রোস্ট আছে, তারপরে এখানে কাঁকরোল ভর্তা, কাঁকরোল ভর্তাটা আসলে আপনাদেরকে দেখতে ভুলে গিয়েছিলাম, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দো পেঁয়াজি, তারপর কাসকি মাছ, তারপরে হচ্ছে পাবদা মাছ, আর হচ্ছে সরিষা ইলিশ, আর এই তো হচ্ছে সালাদ। গরু মাংসটা আমি হচ্ছে রান্নাঘরে রেডি করতেছিলাম, আর আমার হাজবেন্ড এই ভিডিওটাই করেছিল। তো সব কিছু আর কি টেবিলে আমি রেডি করে নিচ্ছি, এখন সবাই খাবো। তো গত বৃহস্পতিবারে যে ফ্যামিলি এসেছিল আর যে আন্টি দেশে থেকে এসেছিল, তাদের বাসা আসলে পাবনায়। তো আমাদের বাড়ি যেহেতু দেশের বাড়ি কুষ্টিয়ায়, তো কুষ্টিয়া আর পাবনা কিন্তু খুব বেশি ডিফারেন্ট না, একদম দেশের মানুষ আর খুবই কাছের মানুষ। আর আন্টি অনেক ভালো, খুবই ভালো লেগেছিল আন্টির সাথে কথা বলে এবং আন্টির সাথে পরিচয় হওয়ার পরে। তো এই তো সব কিছু রেডি হয়ে গিয়েছে টেবিলের উপরে, এখন সবাই মিলে এই তো খাচ্ছি। এখানে আন্টি আছে, আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ওয়াইফ আছে, তো এই সবাই মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো ভালো লাগছিল আর কি, একসাথে সবাই মিলে একসঙ্গে এরকম আড্ডা দিতে ভালো লাগে অনেকদিন পর। আর আমার হাজবেন্ডকে আমি বলছিলাম যে মিষ্টিগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিতে, তো আমার হাজবেন্ড দেখতেই পাচ্ছেন একটা বড় প্লেট নিয়েছে, আর সেই প্লেটের উপরে মিষ্টিগুলো সাজাচ্ছে, মানে কি বলবো, একদম মনের মাধুরী মিশিয়ে হয়তো মিষ্টিগুলো সাজাচ্ছে, একদম সে ফাঁকা ফাঁকা করে কেমন করে সব সুন্দর করে মিষ্টিগুলো সাজিয়েছে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ, আর আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।